মাহফিল আমাদের এলাকার মান সম্মান ইজ্জত বাড়াবে। আল্লাহ নবী বলেন, যেখানে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়, যে ময়দানে যে মাঠে কোরআনের তাফসীর পেশ করা হয়, সেটা সাধারণ জায়গা থাকে না, সেটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমরা বলি সুবহানাল্লাহ। আজকের এই পূর্ব আসলামাদের এই মাটি, এটা জমিন নয়, এটা একটা জান্নাতের টুকরা। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং জান্নাতের টুকরায় না বসে আমরা এই যে বুঝি ঘুরে না করে আসুন, এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। অসংখ্য ফেরেশতারা, আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে চারিদিকে বেষ্টন করে আছে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফ আয়াত নম্বর 203। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয়, যে জায়গায় কোরআনের তাফসীর পেশ করা হয়, কোরআন শরীফের তাফসীর যে জায়গায় পেশ করা হয়, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, তাফসীর পেশ হয়, তোমরা মানুষ হাঁটাহুটি করো না, হইসে করো না, এক এক মনোযোগ দিয়ে 100% মনোযোগ সহকারে তোমরা কোরআন শরীফ শোনো, কোরআনের তাফসীর শোনো, মন লাগায় কান লাগায় মনোযোগ সহকারে তাফসীর শোনো, কোরআন তেলাওয়াত শোনো। এই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে খিলাফ হবে। রব্বুল আলামিন বলেন, ফাস্তামে ওলাহ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়াংসিত এবং চুপ থাকো, কোরআন শরীফ তোমরা মন দিয়ে শুনো, তারপর চুপ থাকো, তাহলে তোমাদের খিলাফ হবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাহফিল যেখানে কোরআন শরীফ থেকে তাফসীর পেশ করা হবে, যেখানে কারীরা হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, মনোযোগ দিয়ে যদি আমরা শুনি, নীরব থাকি, কথাবার্তা না বলি, রব্বুল আলামিন বলেন, আশা করা যায় ওই দুনিয়ার মানুষ, তোমরা লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রহমত আল্লাহর দয়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কি পেতে চান? কথা বলবো, আল্লাহ দয়া পেতে চান নাকি? তাহলে মনোযোগ দিয়ে কোরআন শরীফ শুনতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে, এটুকু যদি সময় নষ্ট না করে আমরা মাহফিলে এসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসল হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করলেন ও জিন জাতি এবং মানুষ জাতি, জিন জাত এবং মানুষ জাত, তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, তোমাদের গবেষণা করো, অনুসন্ধান করো, বিবেক খাটাও, দুনো জাতি যদি চেষ্টা করো, এই কোরআনের মতো একটা সূরা একটা কোরআন তোমরা কখনো বানাতে পারবে না। এই কাজে যদি তোমরা একে অপরকে সাহায্য করো, পরস্পর সহযোগিতা করো, তোমাদের সহযোগিতা শেষ হয়ে যাবে, তোমাদের মদত শেষ হয়ে যাবে, পরস্পর সহযোগিতা সবগুলো শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের মতো একখানা সূরা একটি আয়াত তোমরা কখনো বানাতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এ কোরআন শরীফ কার? কথা বলবেন, কোরআন কার? আল্লাহর। মানুষের কপক্ষে এ কোরআনের একটা আয়াত বানানো কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। কাফেররা হাজারো চেষ্টা করেছে, হাজার রকমের চেষ্টা করেছে কোরআনের মতো একটা সূরা বানানোর জন্য। তারা চেষ্টা করে বলল সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ছোট্ট একটি সূরা, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার কবর নামে নামাজ পড়ুন এবং আল্লাহর নামে কোরবানি করুন, নিশ্চয়ই আপনার শত্রুগণ হলো লেজ কাটা। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আপনার শত্রুগণ হলো লেজ কাটা। এই সূরা কাউসার ছোট্ট একটি সূরা, এটাকে গবেষণা করলো কাফেরগণ, বলল দেখি আমরা একটা সূরা বানাতে পারি কিনা।
আল্লাহ তো বলেন কোরআনের মজন কোন পারবো না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, দেখি আমরা একটু বিবেক হারায় দেখি। আরবের পণ্ডিতগণ জ্ঞানীগণ সবাই মেধা খাটালো, বুদ্ধি খাটালো, জ্ঞান বিবেক বুদ্ধি খাটাইয়া তারা সর্বশেষ বলে দিল, লাইসা হাযা কালামুল বাশার। আমরা বলি সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠী সবাই গবেষণা করলো, অনুসন্ধান করলো। অনুসন্ধান করে তারা বলল, এই ছোট্ট সুরাটা আমরা বিশ্লেষণ চালাইলাম, সুরায়ে কৌসার। আমরা চিন্তা ভাবনা করে গবেষণা করে জানতে পারলাম এই সুরাটা কোনোদিন মানব রচিত সুরা হতে পারে না, এটা কোনোদিন মানুষের কালাম নয়, বরং এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। লাইসা হাযা কালামুল বশর, এটা কোনো মানব রচিত সংবিধান ন, মানুষের দেওয়া কোনো সংবিধান ন। সাগরের বলা যখন আরম্ভ হবে, ঘূর্ণিঝড় যখন আরম্ভ হবে, 10 নম্বর সিগন্যাল যখন দেওয়া হবে, সাগরে বলা যখন আরম্ভ হবে, জমিনের বলা যখন আরম্ভ হবে, ভূমিকম্প যখন আরম্ভ হবে, তখন তোমরা বেশি বেশি করে সুরে ক্লাসটা করো। ছোট্ট একটি সুরা যদি তোমরা তেলাওয়াত করো, এটার মোতাবেক যদি চলো, তাওহীদের একত্ববাদ, এই সুরার মধ্যে তাওহীদের একত্ববাদ হলো। হাবিব আপনি বলুন, আল্লাহ হলেন এক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরাকার, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই জমিনে আসমানে। ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, আল্লাহর সমান, দুনিয়া আখরাত এই জগৎ ওই জগৎ নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হলো সুরা ইখলাসের অর্থ। নবীজি বলেন, কঠিন মহামারীর সময়, কঠিন মহামারী দুর্যোগের সময় এই সুরাগুলো যখন তেলাওয়াত করা হবে, এই ছোট্ট সুরাটা যদি তেলাওয়াত করা হবে, তার পাশাপাশি সুরা ফালাক, সুরা নাস, দরুসের যখন তেলাওয়াত করা হবে, জমিন থেকে আমি রব্বুল আলামিন গজব অটোমেটিক তুলে নেব। সুবহানাল্লাহ। সুরা কুলবল্লা, কুলাদ রব্বিল ফালাক, কুলাদ রব্বিন নাস, দরুসরি, এগুলো পড়লে যদি জমিন থেকে আল্লাহ বলা মুসিবত নিতে পারে, তাহলে আমরা আজকে এত কোরআন খতম করছি, এতগুলো করলাম, গজব যাইতেছে না কেন? মনে করতে হবে আমাদের জোবান নাফাক হয়ে গেল, ফেটের মধ্যে হারাম ঢুকলো, ঠিক কিনা? আমাদের ফেট ঠিক নাই। একজন সাহাবি দুহাত তুলে মসজিদের নববীতে এভাবে দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বুক বাসাই ফেললো, মাথার চুল ফাগলের মতো হয়ে গেল, আল্লাহর দরবারে কান্তাকানি করতেছে। নবীজি বললেন, সাহাবারা তোমরা দেখো, এই সাহাবিকে তোমরা দেখো, এই সাহাবিকে দেখো কিভাবে কান্নাকাটি করলো আমার হাতে গড়া মসজিদ, মসজিদ নববীতে আমার সাহাবি কিভাবে কান্নাকাটি করলো। সাহাবারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এই আপনার সাহাবি পাগল হয়ে যাবে, কাঁদতে কাঁদতে মনে হয় মারা যাবে, না হয় পাগল হয়ে যাবে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, না হয় মারা যাবে, কথা বুঝে যায় নাকি বদিন কথা বন্ধ করবো বাড়ি? আচ্ছা সাহাবি বুঝুন, নবীজি বলেন, তোমরা সাক্ষী থাকো আমার সাহাবিরাম, এই লোকটা কিভাবে আবাদত করতেছে, চোখের পানি ছেড়ে দিল, কিন্তু তার দোয়া কিভাবে কবুল হবে, মাত আমাহু হারামুন মাসরাবাহু হারামুন ফি পত্নিহি, যাই খানা খাইলো ফ্যাটের মধ্যে হারাম, যাই পান করলো সবগুলো হারাম, এই জন্য তার দোয়া কখনো কবুল হবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখনো হাজারো কোরআন খতম শরীফ আমরা দিলাম, কত কিছু করতেছি, খতমা আকবর করতেছি, তারপর আল্লাহর গজব এখানে আসে, মনে করতে হবে এখানে জমিনের মধ্যে ভালো ভালো লোকের মূল্যায়ন নাই, সৎ লোকের শাসন নাই, ভালো লোকের মূল্যায়ন নাই, ভালো মানুষের ইজ্জত নাই, সম্মান নাই, কোরআনের দেওয়া বিধিবিধান চালু নাই, আমরা সুদ এবং ঘুষ থেকে হারাম থেকে বাঁচতে পারি নাই, এই জন্য আল্লাহর গজব জমিনের মধ্যে অরহ আসতেছে না। ওজুবিল্লা, দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে এখন? এত খতম, এত হতনা আকবর, এত কিছু করার ঘর, আল্লাহর গজব জমিন থেকে যাচ্ছে না। তবে হ্যাঁ,
এটা বলে আবার নড়ে সবার কোনো কারণ নাই হক্কান রব্বানি আলেম উলামা আছে বলে এখনো পর্যন্ত ভালো পীর মাশায়েখ আছে বলেই এখনো পর্যন্ত আমি এবং আপনি এখনো পর্যন্ত ভালো আছি আমাদেরকে করোনা ভাইরাস পাই নাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শতকরা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় দশ থেকে পনেরো জন বা দশ জন আক্রান্ত হলে নব্বই জন এখন আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বারৌলিয়ার দেশ শাহজালাল শাহ মানব শাহ মোহসেন শাহ বদর এই চট্টগ্রামের বাকলিয়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবীগণ আগমন ঘটল ইতিহাস পড়লে পাওয়া যায় চট্টগ্রামের বাকলিয়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবী ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষ দিয়ে চট্টগ্রামের বাকলিয়ার মধ্যে দুইজন সাহাবীর আগমন ঘটল আমার মনে হয় আল্লাহ নবীর সাহাবীদের কারণে চট্টগ্রামের বাঙালিদের কারণে আমাদের চট্টগ্রামকে আল্লাহ আসমানি বলা জমিনে বলা সাগরে বলা তোকে এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজত রাখছেন ঠিক কিনা।